वेलकम बैक टू माय चैनल। आज के নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে চিংড়ি মাছের মালাইকারি করব। তো চিংড়ি মাছটা আমি গোটা অবস্থা দেখাতে পারিনি, কাটা হয়ে গেছে। তো চিংড়ি মাছ গোটা কাটা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো আমি এখন ভেজে নেব। এখানে কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দিচ্ছি তেল, অল্প করে মাছটা ভাজ ছেড়ে দেব। মাছগুলো ভালো করে ভেজে নিই। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সব মাছ কটা ভেজে নেব। তো বন্ধুরা, মাছগুলো আমার এখানে সব ভেজে রেখে দিয়েছি। এবার চলুন রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগবে দেখাই। আর এখানে আমি চিংড়ি মাছ রান্না করার জন্য নিয়েছি আদা বাটা, রসুন একটু থেঁতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আর এটা হচ্ছে ছোট ছোট নতুন আলু, দম খাওয়ার যে আলুগুলো সেইগুলো নিয়েছি, টক দই জল ভরানো। আর এখানে নারকেলটা আমি, নারকেলটা হচ্ছে বেঁকে গরম জলে ভিজিয়ে রেখেছি নারকেল দুধ তৈরি করব বলে। চলুন রেসিপিটা বানাই। এখানে তেল, কড়াটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি তেল রান্নাটা করার জন্য। তো তেলটা দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা অর্ধেক করে ফোড়ন দিয়ে দেব, একটা তেজপাতা, দিয়ে দেব অল্প একটু জিরে, দিয়ে আমি আগে আলুগুলো ভেজে নেব। এবার আলুগুলো দিয়ে দেব, আলুগুলো ভালো করে ভেজে নেব আগে। এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব মশলাগুলো। প্রথমে আমি রসুনের কুচিগুলো দিয়ে দিচ্ছি আর লঙ্কা। এবার দিয়ে দেবো আদা আর টমেটো গুলো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, লবণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, এবার
দিচ্ছি সামান্য চিনি। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা একটু জল দেব, মশলাটা পুড়ে যাবে। মশলাটা আমাকে ভালো করে কষাতে হবে। এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টক দইটা। আমি টক দইটা একটু ফেটিয়ে রেখে দিয়েছিলাম, আর সামান্য একটু লবণ দিয়েই ফেটিয়েছি, যাতে এতে তেলটার সরি মশলাটার মধ্যে পড়ে দইটা না কেটে যায়, সেই জন্য সামান্য লবণ দিয়ে আমি ফেটিয়ে দিয়েছি। আর এটাকে আলুটাকে এবার ভালো করে কষিয়ে নেব, আর টক দই যেটা ছিল সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, তাতে মশলার যে জলটা দিতে হবে মশলাটা শুকিয়ে যাচ্ছিলো, আবার একটু সেদ্ধ হতে পারবে। তো এখানে আমার আলুটা কষানো হয়ে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে কষাবো। খুব আস্তে আস্তে আমাকে এটা করতে হবে, নাহলে মাথাগুলো খুলে যাবে। তো আমার এখানে চিংড়িটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো নারকেল দুধটা। হ্যাঁ যা, নারকেল দুধটা দিয়ে দিলাম। এগুলোকে আমি চিপে চিপে দেবো, নারকেলের ছিবড়া একটুও দেবো না। আর এখানে আমি কটা লঙ্কা দিয়ে এখানে চিংড়ি মাছটা হয়ে গেছে, আমি দিয়ে দেবো ঘি। আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গরম মশলা। গরম মশলা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে, মাছ হয়ে গেছে, হয়ে গেছে আমার চিংড়ির রেসিপিটা। এটা একটু ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা, এখানে আমার দই চিংড়ির মালাইকারি রেডি হয়ে গেছে, আর আমি এখানে ঝোল দিয়েছি। আপনারা বলবেন হয়তো ঝোল হয় না, কিন্তু প্রথমেই জান প্রথম থেকেই যারা আমার ভিডিও দেখে আসছেন তারা জানেন আমার মাছের রেসিপি, মাংসের রেসিপি, মাখামাখা রেসিপি হলেও আমার একটু ঝোল আর আলুটা লাগে। তো এটা আমার স্টাইলে বানালাম, আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর এখানে হচ্ছে এই দই চিংড়ির রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুদের সবাইকে ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন, আমার মানে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো চিংড়ির রেসিপিটা দারুণ কালার এসছে, খুব ঝোল হয়নি, যতটা দেখে মনে হচ্ছিল ততটা ঝোল হয়নি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।